আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষা 2023 সূচক ও লগারিদম থেকে এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ আজকে পর্বটি, তাই কেনাটানি সম্পূর্ণ দেখবা। দেখো এই নিয়মগুলো তোমাদের পরীক্ষা বারবার এসে থাকে, তো একটা নিয়ম ভালো করে করলে বাকিগুলো খুব অনায়াসে করতে পারবা। দেখো লগ ফোর এক্স সমান হচ্ছে হাফ হলে এক্স কত, যখন এরকম প্রশ্ন বলবে তখন দেখো তোমরা প্রশ্ন যেরকম আছে ওইটা আগে উঠাবা। লগ ফোর এক্স সমান হচ্ছে হাফ, যেভাবে আছে ওইভাবে উঠেবা। উঠানোর পর দেখো তোমরা কি করতে পারো, বা এখানে যখন তোমাদের এরকম থাকবে তখন লগ ভাত দিয়ে তোমরা এই সংখ্যাটা এটা এখানে প্রথমে বসাবা, এ পর বসেছি না, পরে পর এই সংখ্যাটা এখানে নিয়ে আইবা। দেখো পরে পরে উপরে এই হাফ লিখলাম, তারপরে সমান এই এক্স চলে আসবে, এখন এদিকে এক্স এদিকে চলে আসবে। তো দেখো চলে আসার পর এখানে কি করতে পারি আমরা, ফোর হাফকে কি লিখতে পারি, হাফ মানে হচ্ছে রুট ওভার, না তোমাদের একটু বুদ্ধি খাটিয়ে এখানে করতে হবে। দেখো তাহলে আমরা রুট ওভার ফোর লিখতে পারি, তাহলে হাফের পরিবর্তে কি লিখেছি, রুট ওভার সমান হচ্ছে এক্স, সমান হচ্ছে এক্স। বা এখানে দেখো রুট ওভার ফোরকে আমরা কত পাই, রুট ওভার ফোরকে যদি ক্যালকুলেটার দিয়ে দেখবা তোমরা টু পাবা, তাই টু সমান হচ্ছে এক্স। এখন যদি আমরা একটু পক্ষান্তরকে লিখি, সুতরাং এক্স সমান করতে হবে টু হবে না, এক্স এর দিকে নিয়ে আসছি টু এর দিকে নিয়ে আসছি, তাহলে দেখো এক্স সমান টু। এখন কত নম্বরে টু আছে, দেখো ক নম্বরে টু আছে না, তাহলে টু হবে আমাদের অ্যান্সার, ক নম্বর হচ্ছে অ্যান্সার। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো খুব সহজে, এখন এটা বুঝে থাকলে পরেরটা খুব সহজে বুঝতে পারবা। তারপর দুই নম্বরটা দেখো, লগ এক্স ওয়ান বাই পঁচিশ সমান মাইনাস টু হলে এক্স কত, তো এটাও সেম, এখানে একটু ভিন্ন প্রশ্নটা একটু ঘুরেছে। দেখো প্রশ্ন দেখা যায় বড়ো কিন্তু অঙ্ক একই রকম, তাহলে আমরা যা আছে তা এখানে লিখবো, লগ এক্স এখানে ওয়ান বাই পঁচিশ তারপরে মাইনাস টু, কত মাইনাস টু। বা এখানে আমাদের প্রথমে এক্স লিখতে হবে যা আছে এখানে, এটা যেটা আছে এখানে এটা লিখতে হবে, তারপরে এই মাইনাস টু চলে যাবে এদিকে মাইনাস টু, আর এটা ওয়ান বাই রুট ওভার পঁচিশ চলে যাবে এদিকে। হ্যাঁ তাহলে খুবই ইজি, তোমরা এ নিয়ে সবঙ্গ করতে পারবা। তারপরে বা এখানে দেখো এক্স মাইনাস টুকে আমরা কী লিখতে পারি, এক্স মাইনাস টুকে লিখতে পারি ওয়ান বাই এক্স স্কোয়ার, ওয়ান বাই এক্স স্কোয়ার, আর ওয়ান বাই রুট ওভার পঁচিশ যা আছে তা লিখলাম। এখন তোমরা বলবে এক্স মাইনাস টুকে ওয়ান বাই এক্স স্কোয়ার বা এক্স টু কীভাবে লিখলাম। দেখো তোমরা একটা সূত্র পড়েছো সূচক ও লগারিদমে, যে এ টু দি পাওয়ার মাইনাস এন, এটাকে কী করা যায়, ওয়ান বাই এ টু দি পাওয়ার এন লেখা যায়, ওয়ান বাই এ টু দি পাওয়ার এন লেখা যায়। তাহলে আমরা এখানে লিখলাম ওয়ান বাই এক্স এক্স স্কোয়ার, এই মাইনাস টু হয়ে যাবে এখন প্লাস টু, ভাগাকারে ভাগাকারে আছে না এখন, তাহলে এখন প্লাস থাকবে। হ্যাঁ তাহলে দেখো এখানে বা এখন আমরা আর আরি বা কোনা কোনি গুণ করবো, দেখো এই কোনা এই কোনা বা আর আরি, দেখো এক্স স্কোয়ার ওয়ান গুণ করলে কত হবে, এক্স স্কোয়ার সমান হচ্ছে পঁচিশ একে পঁচিশ, বা এটা ফাইভ। হ্যাঁ বা এক্স স্কোয়ার আমাদের এক্স নিয়ে করতে হবে, তো তাহলে এক্স সমান রুট ওভার পঁচিশ, রুট ওভার পঁচিশ। তাহলে দেখো এখানে লক্ষ্য করো আমরা এখানে লিখতে পারি, সুতরাং এক্স সমান লিখতে পারি রুট ওভার পঁচিশকে ক্যালকুলেটার দিলে দেখবা আসবে প্লাস মাইনাস ফাইভ, প্লাস মাইনাস ফাইভ। এখন দেখো আমরা প্লাস মাইনাস ফাইভ অ্যান্সার দিব না, কেননা দেখো এখানে ফাইভ আছে, প্লাস মাইনাস ফাইভ আছে, তারপর ওয়ান বাই ফাইভ আছে, প্লাস মাইনাস ফোর বাই ফাইভ আছে। যখন আমরা এরকম অঙ্ক দেখব তখন আমরা দেখো যখন আমরা এরকম অঙ্ক দেখব তখন আমরা মাইনাসের মান ধরবো না, এখানে একটা আছে প্লাস ফাইভ মান আর একটা আছে মাইনাস ফাইভ মান, ঋণাত্মক মান আমরা ধরবো না ধনাত্মক মান ধরবো, তাহলে প্লাস ফাইভ হবে অ্যান্সার, প্লাস ফাইভ হবে অ্যান্সার, তাহলে ক নম্বর হবে অ্যান্সার। অনেকে কী করবা প্লাস মাইনাস ফাইভ দিবা, তোমাদের অঙ্ক ভুলে যাবে, যদি আবার এই ফাইভ শুধু ফাইভ না থাকে অ্যান্সারে তাহলে প্লাস মাইনাস ফাইভ দিতে পারো, কিন্তু যখন এরকম থাকবে অবশ্যই প্লাস ফাইভ দিতে হবে, ধনাত্মক মান আমাদের গ্রহণযোগ্য আছে ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। তো আশা করি তোমরা এই দুইটা এমসিকিউ খুব সহজে বুঝতে পেরেছো, এই নিয়মে যে কোনো এমসিকিউ তোমরা খুব সহজে করতে পারবা। আমাদের পরবর্তী পর্বগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিবা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।